তো এই যে দেখো বেরিয়ে পড়েছি, আজকে এখানটা হালকা হালকা রোদ, আর এখন আমরা যাচ্ছি হংকং মার্কেট। তো একদম ফার্স্টের থেকে তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো, তো চলো। তো এই যে দেখো বেরিয়েই একদম আমরা সোজা চলে যাচ্ছি। আজকে হলো আমাদের শিলিগুড়ির প্রথম দিন। তো আগের দিন তো তোমাদেরকে হোটেল পর্যন্ত ব্লগটা শেয়ার করেছি, তো এখন করব শপিং এর ব্লগ। মানে এই তোমাদের ওই দেখো হংকং মার্কেট একদম দেখা যাচ্ছে, আর হংকং মার্কেটের আছে 5টা গেট, আর তার ঠিক বাইরেই পড়ে এই মার্কেটটা। তো এই মার্কেটটার নাম হলো সিলসিলা মার্কেট। তো হংকং মার্কেট, সিলসিলা মার্কেট আর বিধান মার্কেট, তো সবাই বেশি বিধান আর হংকংটাই চিনে, সিলসিলাটা খুবই কম চিনে। কিন্তু হংকং মার্কেটের থেকে কিন্তু সিলসিলা মার্কেটে জিনিসপত্রের দাম অনেকটাই কম আর কালেকশন অনেক অনেক বেশি। তো দেখো ঢুকতে আমার এখানে চোখে পড়ে গেল কিছু চিকেনকারি কুর্তি, আর তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম লাফিয়ে লাফিয়ে যে দেখো চিকেনকারি কুর্তি আমাদের এখানে যার দাম তাকে 400 থেকে 1200 টাকা, এই হোলসেল মার্কেটে কিন্তু দাম ছিল মোটে 400 টাকা, তবে তোমাকে বার্গেনিং করতে হবে। আর এখানে এই যে ব্যাগগুলো ছিল 300 টাকা করে, বেশ ভালো ছিল ব্যাগগুলো, কিন্তু আমি তো প্রথমেই কিছু কিনিনি। আমি আগে ভেবেছি যে গোটা মার্কেটটাকে ঘুরে দেখব তারপর কিনবো, কেননা আগে গোটা মার্কেটের দাম দর কেমন আছে সেগুলো তো দেখতে হবে। আর ওই যে নিচে যে ব্যাগগুলো দেখছো সেগুলো ছিল গুচির, গুচির মানে ফেক কোম্পানি। তো গুচির তো এক একটা ব্যাগে স্টার্ট হয় অনেক টাকার থেকে, ব্র্যান্ড তোমরা সবাই জানো। তো সেখানে কিন্তু গুচির ব্যাগও ছিল, সেটা যেহেতু ফেক ছিল, তো সমস্ত ব্যাগগুলোই 300 টাকা করেই ছিল। তো দেখো ঢুকতে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে সিলসিলা মার্কেট ছিল এটা, আর এই মার্কেটে জিনিসপত্রের দামটাও বেশ কম আর কালেকশন কিন্তু বেশ ভালো বলতে হবে। তো এই যে এই ব্যাগগুলো ছিল গুচির ব্যাগ, কিন্তু আমার এই বেল্টগুলো একদম ভালো লাগে না, সেই জন্য আমি নিইনি। আর প্রতিটা মার্কেটে তোমরা কোনাতে কোনাতে এরকম মৌসুম্বির জুস, পাইনঅ্যাপেল সব কিছু কিন্তু পেয়ে যাবে। মানে এই গরমের মধ্যে মার্কেট করবে, জুস খাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর এই তো দেখো ড্রেসগুলো কি সুন্দর, সারারা টাইপের, পেট বের করা। তোমাদের দাদা ভাইকে বললাম যে ওরকম একটা ড্রেস কিনবো, ও বললো কেন। তারপর এই যে দেখো কত পরিমাণে এই দোকানটা, আর এই যে লাঠি লাঠি দেখছো যে লোকগুলো দাঁড়িয়ে, মানে কি বলবো, এক দোকানে গেলে আর এক দোকানে ঘেঁষাও যাবে না, মানে এরকম করে আর কি দাঁড়াতে হবে। মানে এখানে প্রচুর দোকানদার আছে এই টুকুন জিনিসের মধ্যে। আর এই যে দেখো সাজা গুজো সব কিছু। আর এই মার্কেটে কিন্তু দিন থেকে রাত পর্যন্ত তোমাদের মানে দিনের বেলা বলতে গেলে 1000-এর উপরে লোক হয়, মানে এতটা পরিমাণ ভিড়। আর এই যে দেখো আবারও জুসের গাড়ি। তো আমরা ফাইনালি এই মার্কেটটা ঘুরছিলাম যে কি কি কেনা যায় না যায়, তো ভাবছিলাম এই বেলাটা দেখবো ঘুরে রাতের বেলাটা কিনবো, সবটাই তোমাদেরকে শেয়ার করবো, অনেক অনেক ব্লগ আসবে। তো এই যে জায়গায় জায়গায় এখানে প্রচুর পরিমাণে কানের ঝুমকাও তোমরা দেখতে পাবে, মানে বাচ্চা থেকে বুড়ো, বুড়ো থেকে ছোট সমস্ত রকম কিন্তু এখানে কুচি কাঁচা সমস্ত কিছু পেয়ে যাবে। এবার আমি যেখানে যাব সেটা হলো সানগ্লাসের দোকান। এইখানে সিলসিলা মার্কেটের গলিতে ঢুকতেই একটা সানগ্লাসের দোকান আমার চোখে পড়ে যায়, সেখানে কিনা আমি লাল লোভ সামলাতে না পেরে সানগ্লাস পরেই নিই। আর এখানে কিন্তু কোনো দোকানদার তোমাকে মানে জিনিস কেনাকাটি না করে যেতে দেবে না, মানে যতক্ষণ না পর্যন্ত তোমার পছন্দ হবে তো দেখাতেই থাকবে, দেখাতেই থাকবে। কিন্তু আমি যদিও বা এখান থেকে নিইনি, আর সমস্ত রকম সানগ্লাসগুলোর দামই প্রায় চাচ্ছিল 400, 500, 800, কিন্তু বার্গেনিং করার পর দিচ্ছিল 200 টাকা, 300 টাকা এরকম, মানে দাম চাবে ডবলের ডবল, কিন্তু তোমাকে কিন্তু বুদ্ধি করে সেটাকে কমাতে হবে। যদিও প্রথমত যারা যারা যাও তারা একটু থটমতোই খেয়েও যাও আমার মতো, ভয়ে ভয়ে থাকো যে আদৌ দামটা বেশি হয়ে গেল হয়তো কমানো, কিন্তু একেবারেই নয়, তোমরা কমাতে থাকবে। তারপরে যে আমি একদম দেখো বিধান মার্কেট এখন চলে এসেছি। তো বিধান মার্কেটে এটা হচ্ছে তোমাদের 2 নম্বর গেট, তো সেই গেটের একদম এই দাদুর দোকান। মানে এখানেও 2টা দোকান আছে আর বাইরেটা তো প্রচুর আছে। তো এখান থেকে আমাকে একটার পর একটা চশমা দেখাচ্ছিল, এই চশমাটা ছিল করিনা কাপুর একটা বইয়ে পড়েছিল, আমার একদম মনে পড়ে গেছে, তো একদমই সেরকম ছিল চশমাটা। আর এক এক রকমের এক একটা কিন্তু চশমা দেখাতেই ছিল, দেখাতেই ছিল। ওই চশমা দেখো, ঠিক আছে, তোমার ভালো লাগছে? আর এই যে দেখো ভীষণ ক্রাউড ছিল, তো খুব ভিড় ছিল। তো দেখো আমি তোমাদেরকে সবটা বলছি, এই দাদু আমাকে এই চশমাগুলোর দাম বলছিল 500 টাকা, 600 টাকা, 800 টাকা, 400 টাকা, মানে কি বলবো, যেগুলো মানে কি বলারই কিছু ভাষা নেই। মানে তোমরা হয়তো খুব জোর হলে কত টাকা দাম কমাতে পারবো আমরা বলো তো, 100 থেকে 200, কিন্তু একেবারে নয়, হাফেরও হাফ দাম বলতে হয়। তো সেখানে কিন্তু তোমাকে মানে প্রতিটা দোকানদার আমি যখন বলেছি পিছন থেকে আমাকে মানে ডাকতে চলেছে ও দিদি বা ও দাদা এরকম করে। তো দেখো সেখান থেকে আমি আর নিইনি, তো আমার কালেকশন খুব একটা বেশি ভালো লাগছিল না, যেহেতু বাইরে আরও 4-5টা সেখানেই লাগানো দোকান ছিল, প্রতিটা এখানের দোকান।
তো আমি ফাইনালি এই দাদা ভাইটারটাকে কিন্তু চশমা নিয়ে নিয়েছি। তো দেখো একটা পরেছি, আমার মুখের সাথে বেশ মানে বড় বড় লাগছে। তো তারপর আমি আর একটা পরবো, আর একটা নামাতে না নামাতে আমাকে চোখে অলরেডি মানে যে দাদা ভাইটার দোকানে আমি ছিলাম সে পুড়িয়ে দিচ্ছে। আর আমি যেহেতু ব্লক করছি সে সবাই দেখছিল, আমার একটা বেশ মানে ভালোও লাগছিল বলতে পারো। আর পেছনে জুতো দেখেছো তোমরা তো, এইখানে কিন্তু খালি জুতো শাড়ি মানে কি নেই তোমাদের এই মার্কেটটাতে। আমি তো মানে কি বলবো, আমার বিয়ের জিনিস কিনতে গিয়েছিলাম আর এখন গিয়েছি, গিয়ে তো আমি পুরো পাগল হয়ে গিয়েছি, মানে এত জিনিস তো দেখতেই পাচ্ছ, একটার পর একটা একটার পর একটা আমি কিন্তু চশমা পড়েছি, প্রায় 1000 রকমেরও মানে বেশিটা, 5000-এরও হয়তো বেশি এখানে কালেকশন তোমরা দেখতে। আগে তো এরকম ছিল না চশমার দোকানটা, এখন কিরকম হয়ে গেছে। আর এই ফাঁকে দেখো আমার অত্যাচারে কিন্তু আমার বর অলরেডি মানে চশমা ওর পছন্দ করে কেনাও হয়ে গিয়েছে, আর আমার এখনো কিছুই হচ্ছে না। মানে আমি একটার পর একটা দেখছিলাম, তো মানে আমার না মাথায় কিছু কাজ করছিল না যে কোনটা নিব, মানে এত দেখে পুরো মানে মানে যা মাথা আর কি গুলিয়ে যায় মানে যা হয়। তো তারপর ফাইনালি মানে এতগুলো চশমা দেখার পর আমার একটা পছন্দ হয়েছে, তো চলো সেটা তোমাদেরকে দেখাই। আর দোকানদার তো মানে বলছে তুমি এটা নাও ওটা নাও, মানে আমি যেটাই হাতে নিচ্ছি সেটাই বলছে এটা নাও ওটা নাও, মানে তো এটা আমার পছন্দ হয়নি। তো চলো আমি তোমাদেরকে দেখাই, মানে প্রতিটা হয়তো কালার পছন্দ হলে মুখের সাথে সাইজ মিলছিল না, সাইজ পছন্দ হলে মুখের সঙ্গে মিলছিল না, মানে একটা না একটা লেগেই ছিল আর কি বলতে পারো। কি ফাইনাল হলো, কোনটা ফাইনাল হলো? লাল না এটা? এটা ঠিক আছে, লালটা একটু পরে দেখাই দাও। তো এই তো দেখো এই চশমাটার মধ্যে দুটো কালারই ছিল, একটা লাল একটা সবুজ, মানে যেটা আমি আগে পড়লাম, তো আমি এটাই কিনে নিয়েছি। তো তারপরে যে আমরা চশমাটাকে ফাইনালি বেরিয়ে পড়েছি, আর মার্কেটে ভীষণ ভিড় ছিল, খিদেও পাচ্ছিল, তো আর একটুখানি মার্কেটটা ঘুরে তারপরে আমরা চলে যাব খেতে। আর এখানে প্রতিটা ফলের দোকানে এত পরিমাণ করে মানে পাকা পেঁপে ছিল, ইচ্ছে ছিল আনবো খাবো, কিন্তু ওই যে গাড়িতে তো এতক্ষণ আনা যাবে না, তারপর তোমাদের দাদা ভাই আর আমার গলা শুকিয়ে গিয়েছে মানে এত ভিডিও করতে করতে প্লাস শপিং করতে করতে, তো তারপর জল খেয়ে নিলাম। আর এখানে এই দোকানদারটা বলছে যে ভিডিওই করা যাবে না, তো ধুর রাগ করে আবার অন্যখানে চললাম। তো তারপর দেখো সেখান থেকে কত পরিমাণে ডল, মানে কি বলবো, আর এখানে মানে অনেক অনেক মানুষই ভিডিও করছিল। তো তারপর এই যে এখান থেকে দলগুলো মানে আর দামও ভীষণই কম ছিল জানো। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম একটা ফেমাস হোটেল দাদা ভাই রেস্টুরেন্ট, যেটা কিনা শিলিগুড়ি ঠিক হংকং মার্কেটের পেছন দিকটাতে পড়ে। তো এই যে এখানে যে মালিকের এত সুন্দর ব্যবহার দেখে আমরা একদমই মানে আপ্লুত হয়ে গিয়েছি, তো এর আমি পুরো ব্লগ একটা আর একটা আসবে চ্যানেলে যে কত নিল কি কি খাবার ছিল সব। তো এই যে দেখো আমরা এখন বাইরে অপেক্ষা করছি, এখনো হংকং মার্কেটে যাইনি, তো আমরা বিধান মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা কেনাকাটি করে নিয়ে এসেছি, তোমাদেরকে সবটা দেখাবো। তো এখন আমরা এখানে খাবো, এটা হলো দাদা ভাইয়ের হোটেল, ভীষণ ফেমাস একজন শিলিগুড়ির। তো চলো যাওয়া যাক ভেতরে, তো আগে রুমটা ফাঁকা হোক, এখন সিট প্রচণ্ড বুক আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা। আর কি কি খাবার দাবার দেয় সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো আজকে দুইজনে সানগ্লাস পরে এটাও করেছি, তো চলো দেখতে থাকো। আর মানে এতটা পরিমাণে ভিড় হচ্ছিল যে আমাকে রেকর্ডিংয়ে করতে হলো, মানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর 8 ঘন্টা তারপর খেতে বসে পড়েছি। দেখো ছোট ছোট একদমই বাটি, সবকটা বাটির মধ্যে তরকারি, মানে এক চামচ করে আর কি, আর এত কিউট ছিল না। তো তারপরে যে আমরা চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম, মানে থালির সাথে এক্সট্রা করে চিকেনটা নিয়েছিলাম, আর চিকেনটাও মানে খেতে বেশ ছিল, ভালোই ছিল। তারপর আবার আমরা হোটেলে চলে গেলাম। তো আজকে আমার এই ছিল গ্যাং মানে হংকং এর একদম দিনের বেলা তোমাদের ব্লগটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই যে এই হোটেলটাতে আমরা কিন্তু আছি, দীপ্তি লজ, তোমরাও চাইলে থাকতে পারো, ভীষণ ভালো হোটেল, ভীষণ ফ্রেন্ডলি। তো তারপরে যে চলে গেলাম, এখন ফ্রেশ হবো, চলো আজকের ব্লগটিকে এখানেই শেষ করে, এটা ছিল আমার ফার্স্ট ওয়ান।